স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহীতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সঙ্গে ছাত্রীকে যৌন নির্যাতনের অপরাধে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষকের পদোন্নতি চার বছরের জন্য স্থগিত করা হয়েছে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচশো চোদ্দতম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বহিষ্কৃত শিক্ষকরা হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন এদের মধ্যে উম্মে হাবিবা বিশ্ববিদ্যালয়ে বিধি বহির্ভূতভাবে অনুপস্থিত থাকার কারণে বহিষ্কৃত হন আর সালমা খাতুন সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে বহিষ্কার হয়েছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তার পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান ওই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি সেলও গঠন করা হয়েছে এ সিন্ডিকেট সভায় রাজশাহী নগরীতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই ভুয়া টিভি পুলিশকে আটক করেছে আর এম কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ সময় আসামিদের কাছ থেকে চোরাই ছাগল সহ হ্যান্ডকাপ ও একটি সাংবাদিক আইডি কার্ড উদ্ধার হয় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয় গ্রেফতারকৃতরা হল রাজশাহী মহানগরীর শামকদুম থানার বনতলার মৃত নিজামুদ্দিনের ছেলে রানা আহমেদ ও নওগাঁ জেলার মান্দা থানার চক জামদই গ্রামের মৃত আজিজের ছেলে শফিকুল ইসলাম ওরফে শরীফুল পুলিশ জানায় রবিবার রাত সোয়া দশটায় কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম কোর্ট স্টেশন মোড়ে দুজন মোটরসাইকেল আরোহী একটি ছাগল নিয়ে চেকপোস্টের দিকে আসতে দেখে সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তাদের কর্মস্থল ও ব্যাচ সম্পর্কে জানতে চাইলে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে পরবর্তীতে মোটরসাইকেল চালক তার পকেট থেকে আইডি কার্ড বের করে নিজেকে সাংবাদিক পরিচয় দেয় এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায় তারপর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম তাদের দেহ তল্লাশি করে চালক রানা আহমেদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে তাদেরকে আটক করে এ সময় তাদের কাছে থাকা চোরায় ছাগল এবং ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানায় রাজশাহী জেলার গোদাগারী থানার বড়শিপাড়া হতে উক্ত ছাগলটি চুরি করে এনেছে তারা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চাপাই নবাবগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার বেলা বারোটার দিকে জেলা শহরের টিকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে মৃত শিশুরা হল টিকরামপুর গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে দিদার আলী ও একই গ্রামের হোসেনের মেয়ে তিশা। স্বজনরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশে খেলছিল দিদার ও তিশা। কিছুক্ষণ পরে তার পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা কিছুক্ষণ পরে তারা পাশে থাকা পুকুরে পড়ে যায় পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় বেলা দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জানান বেলা বারোটার কিছু সময় আগে ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ পরেই তাদের মৃত ঘোষণা করা হয়েছে নাটোরের নরডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলার খাজুরা বাজারে এই উদ্ভাবনী ব্যাংক শাখার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড নলডাঙ্গা শাখার ব্যবস্থাপক জাহিদুল কবির এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের নাটোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মতিউর রহমান সোনালী ব্যাংক নাটোর শাখার প্রিন্সিপাল অফিসার শহীদুল ইসলাম নরডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান সৌরভ হোসেন সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ব্যাংক কর্মকর্তারা জানান এই শাখা উদ্বোধনের সাথে সাথে এলাকার জনগণের হাতের নাগালে চলে আসবে ব্যাংকিং সুযোগ সুবিধা নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে শহরের বঙ্গোজল এলাকায় শিক্ষা প্রকৌশল বাস্তবায়িত দুই কোটি অষ্টআশি লাখ টাকা ব্যয়ে এই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর মহারাজা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে সোমবার বেলা এগারোটার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে দলীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্যরা আলোচনা সভায় দুলু বলেন সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ছাত্রলীগ যুবলীগ ও অছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে ছাত্রদল সামনে এলে ছাত্রলীগের অস্তিত্ব থাকবে না এছাড়াও বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় কার্যালয়ের সামনে সড়ক দিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে মহড়া দিয়ে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন তারা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ